আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যাদের ফেসবুক ডিজেবল হয়ে গেছে, এই ফেসবুক ওপেন করতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে হচ্ছে গুগল, তো ফেসবুক, আমি এই ফেসবুকে ঢুকছি। ঢুকার পরে আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এটা আগে পর্যন্ত ছিল, কিন্তু এখন আমার ফেসবুক ডিজেবল হয়ে গেছে। আমি লগ ইন দিছি। লগ ইন দেওয়ার পরে এখানে ইউর অ্যাকাউন্ট হাউস ডান ডিজেবল দেখা যাচ্ছে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবল। ডিজেবল আমি অতটুকু দেখাতেছি না, খুব কমের মধ্যে কাজটা করতে চাই। তো এখানে এখানে ইপিও ট্যাঙ্ক ইও অ্যাকাউন্ট ডিজেবল মাই বাস্কেট ইস্যু ডিস, তাহলে এখানে ক্লিক করবেন। এইখানে এইখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে আপনার ফুল ইউর ফুল নাম, আমি ইউর ফুল নামটা দিয়ে দিলাম কাইসার হোসেন। তো কাইসার হোসেন চলে আসুন। তারপর এখানে আমার এখানে আমার আইডি কার্ড, এখানে আমার আইডি কার্ডের ফটো কপি। এটা আমার আইডি কার্ড, আমার আইডি কার্ড দিয়ে দিলাম। তারপর এখানে এখানে যা কিছু হয়েছে, যে কোনো লেখা আপনি কপি করে দিলে হবে। যেমন আমি কপি করলাম, কপি করে কপি লেখাটা পুরো কপি করলাম। কপি করা কপি করে তাহলে কপি, তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। তো আর অতটুকু কিছু করতে হবে না। তো দেখেন আমার ফেসবুকটা অটোমেটিক 72 ঘন্টা পরে ফেসবুক ওপেন হয়ে যাবে। তাহলে আমি সেন্ড, এখানে সেন্ড ক্লিক আছে, এখানে সাইডে ক্লিক করবেন। দেখা গেছে থ্যাংক ইউ ফর কানেক্টিং ফেসবুক ওয়াই মাই রেসেন্ট ইউর মোর ইনফরমেশন। তো আপনার ফেসবুকটা কিন্তু 72 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক ওপেন করে দেবে। তো এবার হলো আর নড়ছে।